বিচটা দেখেন একদম খালি, কেউ নাই, শুধুমাত্র এই ঢেউয়ের শব্দ আর ঢেউ দেখার জন্য বারবার ছুটে আসি এখানে। হ্যালো এভরিওয়ান, আমি রুবাইত হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। আর আপনারা তো সবাই জানেন যে এরিভেন টাওয়ারে কক্সবাজারের ট্রান্সপোর্টের টিকিট এবং হোটেল বা রিসর্ট ম্যানেজ করা কতটা টাফ। একটা হোটেল এবং একটা রিসর্ট আমাদের পছন্দ হয় যেটার নাম হচ্ছে গ্রেস কক্স স্মার্ট হোটেল সামথিং, আর একটা হচ্ছে ডিভাইন ইকো রিসর্ট। আমরা একদিন গ্রেস কক্স স্মার্ট হোটেলে থাকবো, এরপরের দিন আমরা থাকবো ডিভাইন ইকো রিসর্টে। আসলে কক্সবাজার নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আমরা আসলে কক্সবাজারে যাচ্ছি, তো সেজন্য ব্লগ করছি। অ্যাকচুয়ালি আমরা কী করছি না করছি সেটা নিয়ে আমরা ব্লগ করব, এবং আমরা যেই হোটেল এবং রিসর্টে থাকবো সেটা নিয়ে একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা থাকেন আমাদের সাথে। কক্সবাজারে অবস্থিত সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য প্রায় 150 কিলোমিটার, যা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 393.9 কিলোমিটার। আপনারা বাস, ট্রেন এবং বিমান যোগে কক্সবাজার যেতে পারেন। আমরা কক্সবাজার যাচ্ছি বাসে, যেটির নাম হচ্ছে সেন্ট মার্টিন হুন্দাই, যেটির ভাড়া পড়েছিল 1600 টাকা করে। আমরা উঠেছিলাম তাদের আরামবাগ স্টপ থেকে, ঠিক 10:45 সময় আরামবাগ স্টপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তাদের বাসটি ছেড়ে যায়। তো আমি এখন আছি কুমিল্লা 14 গ্রামে, কুমিল্লার অফবিট রেস্টুরেন্টে। 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে, তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো আপনাদের দেখাচ্ছি ভিতরের রেস্টুরেন্টটা কীরকম। সাদাবাদ গুনে খিচুড়ি আর কিছু নাই, স্ন্যাক্স কি আছে? স্ন্যাক্স স্যান্ডউইচ, বার্গার, পেটিস। স্যান্ডউইচ খাবে? দাম কত? পেটিস 50 টাকা, স্যান্ডউইচ 60 টাকা, বার্গার 70 টাকা, 100 টাকা, বিফ খিচুড়ি 270, চিকেন খিচুড়ি 260। হ্যাঁ, চিকেন সব, চিকেন ফাস্টফুড, চিকেন সব। কক্সবাজার চলে আসছি, এখন প্রায় 7টার মতো বাজে। তো রাত 11টার সময় বাস ছাড়ছিল, টোটাল 8 ঘন্টার মতো লেগেছে আসতে। আমাদের যে হোটেলে রিজার্ভেশন ছিল সেই গেস্ট আছে, তারা এখনো চেক আউট করে নাই। তো ততক্ষণে আমরা ভাবলাম যেহেতু কিছু সময় আছে হাতে, তো ব্রেকফাস্টটা বাইরে থেকে করে নিই। হোটেলের সামনে একটা ক্যাফে আছে যেটার নাম হচ্ছে ক্যাফে ডিঙ্গি রেস্টুরেন্ট, তো ভাবলাম এখান থেকেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। নাস্তার জন্য আমি নিয়েছিলাম পরোটা, ডিম ভাজি এবং সবজি ভাজি, এবং আমার ওয়াইফ নিয়েছিল পরোটা এবং মুগের ডাল। আপনাদের সুবিধার্থে এই হোটেলের সকালের নাস্তার মূল্য তালিকাটা দিয়ে দেওয়া হলো। তো আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা আসছি কলাতলি বিচে। এই যে দেখেন বিচটা দেখেন একদম খালি, কেউ নাই। তো আমরা এবার ঢাকা থেকে ডিসাইড করে আসছি যে এবার আমরা সমুদ্রে নামবো না, শুধু সমুদ্রের পাড়ে হাঁটবো। আর সমুদ্রের ঢেউয়ের শব্দ
বাতাসের শব্দ সেটা এনজয় করব। তো যেহেতু আমাদের এখনো হোটেলের রুম অ্যাভেলেবেল না, তো ভাবলাম এই টাইমটা আমরা সমুদ্রের পাড়ে হেঁটে পার করি, যেহেতু আসতেই হতো সমুদ্রে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুগন্ধা বীচ। তো আশা করতেছি আজকে বিকালের সময়টা আমি সুগন্ধা বীচে পার করব। তো আপাতত আমরা আসছি কলাতলি বীচে। শুধুমাত্র এই ঢেউয়ের শব্দ আর ঢেউ দেখার জন্য বারবার ছুটে আসে এখানে। তো আপনারা যারা বীচে আসবেন সকালে, যদি এখানে গোসল করতে চান বা কিছু নির্জন সময় কাটাতে চান আমাদের মতো, চেষ্টা করবেন সুগন্ধা বীচটা অ্যাভয়েড করতে। দেখতে পাচ্ছেন সুগন্ধা বীচে কিন্তু প্রচুর রাশ হয়। আপনারা কলাতলি বীচে চলে আসবেন। কলাতলি বীচে এসে সামনের দিকে আসলে কিন্তু একদম খালি পাবেন। তো এখানে আপনারা চাইলে গোসল করতে পারেন অথবা নিরিবিলি কিছু সময় কাটাতে পারেন বসে। আর সমুদ্রের পাড়ে আমার মতে নিরিবিলি কিছু সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট যদি ফ্যামিলি নিয়ে আসেন। শুধু আপনি, সমুদ্রের বাতাস আর সমুদ্রের ঢেউ। রাইড কত করে? এক রাউন্ড 200 টাকা। হ্যাঁ, এক রাউন্ড 200। এক রাউন্ড 200 কম হবে না? ছোট বড় দুজন ওঠা। বাবা এখন আসে। বাবা আমরা কোথায় এসেছি? কক্সবাজার। কক্সবাজার এসেছি। তো তোমার কেমন লাগতেছে এতদিন পর কক্সবাজার এসে? হাসো কেন? বাবু আসলে সামনে যাচ্ছে না বিচে, দূর থেকে বিচ দেখে সে খুব এনজয় করতেছে। তো আমরা এখন এটা দুইটা বেড ভাড়া নিয়েছি। তো এই বেডের ভাড়া এক একটা 30 টাকা করে ঘন্টা। তো দুইটা বেডের ভাড়া 60 টাকা পড়েছে। তো এখান থেকে শুয়ে শুয়ে সমুদ্রটা এনজয় করতে কিন্তু খুব ভালো লাগে। এই দুলেগুলো কত করে? 40 টাকা। 40 টাকা জোড়া। এখন 11টা বাজে, আমাদের রুম হোটেলের রুম ফাইনালি ভ্যাকেন্ট হয়েছে। তো আমরা এখানে সমুদ্রের পাড়ে 8টা থেকে ছিলাম প্রায় 3 ঘন্টা। ভালোই লাগছে, বোর লাগছে, সমুদ্রের পাশে শুয়ে শুয়ে চিল করছি। তো ভালোই কাটছে সময়টা। হোটেল যদি অ্যাভেলেবেল পেতাম তাহলে হয়তো এই টাইমটা এখানে স্পেন্ড করতাম না, সেই জন্য ভালোই হয়েছে। বেবিও এনজয় করছে, মানে ওই শুয়ে শুয়ে সির ভিউটা খুব এনজয় করছে, কিন্তু সে সমুদ্রে যাবে না, সমুদ্রে পাওয়া কি যাবে না। তো এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি। তো কক্সবাজার সিরিজের প্রথম এপিসোড আমাদের এই পর্যন্ত ছিল। আমরা ঢাকা থেকে কিভাবে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছালাম, এবং ইনশাল্লাহ আপনারা নেক্সট ব্লগে এই হোটেল নিয়ে একটি ফুল রিভিউ দেখতে পাবেন। সো আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা রাখি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেন ভালো লেগেছে, যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং পরবর্তী আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি চেপে রাখতে পারেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।